নমস্কার বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে জামদানি শাড়ি পরা দেখাবো। কিভাবে আপনারা জামদানি শাড়িকে একটু অন্যরকমভাবে পরে যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো কোনো অনুষ্ঠানে স্টাইলিং করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো প্রথমেই আমি এখানে পিঙ্ক আর ব্লুয়ের কম্বিনেশনে একটা সুন্দর জামদানি শাড়ি নিয়েছি। আপনাদেরকে প্রথমে শাড়িটা দেখিয়ে দিই, দেখুন ভালো করে। শাড়িটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছিলাম আর শাড়িটার সাথে ব্লাউজ পিস অ্যাটাচড আছে। ঠিক এই জায়গাটা হলো ব্লাউজ পিস, আর ব্লাউজ পিসের কাছে কাপড়ের যে কোয়ালিটিটা ছিল সেটা খুব একটা ভালো ছিল না, তো সেই জন্য আমি ব্লাউজ পিস কাটাইনি। আমি অন্য একটা ম্যাচিং কালারের পিঙ্ক কালারের ফ্যাব্রিক কিনে আমি আলাদা ব্লাউজটা বানিয়ে নিয়েছি, আর শাড়িটার প্রাইস হলো 500 টাকা। তো একেবারে আমি শাড়ির শেষ অংশে চলে এসেছি। শাড়ির শেষ অংশে এসে আমি শাড়ির বেসিক টাকিংটা করা স্টার্ট করছি। তো শাড়ির বেসিক টাকিং করার পর আমি সোজা চলে আসব আঁচলের অংশে। তো শাড়ি যখন পরবেন আপনারা কিন্তু অবশ্যই ফুটওয়্যারটা ক্যারি করবেন। আমি এখানে আগে এই শাড়িটার সাথে যে ফুটওয়্যারটা পরতে চাই সেটা আমি পরে নিয়েছি, আর তারপর আমি শাড়িটা পরছি। তো যাই হোক, এখানে আমি শাড়ির বেসিক টাকিংটা কমপ্লিট করে নিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি আঁচলের অংশে আঁচলের প্লিট করার জন্য। তো আঁচলের প্লিট আমি কীরকমভাবে করছি একবার ভালো করে দেখে নিন। প্রথম দুটো আঙুলকে আমি ভি শেপে ধরছি, আর তারপর প্লিট বানিয়ে সেটাকে আমি বুড়ো আঙুলের সাহায্যে চেপে চেপে ধরে আমি শাড়ির প্লিটটা প্রথমে বানিয়ে নিয়েছি। এরপর আমি কি করব, প্রত্যেকটা প্লিট ওয়ান বাই ওয়ান ভালোভাবে অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ করে নেওয়ার পর প্রত্যেকটা প্লিটকে আমি এরকম ভালোভাবে প্রেস করে মাঝখানে এরকম একটার পর একটা সাজিয়ে ওটাকে ভালোভাবে সেট করে নেব। আঁচলের প্লিট বানিয়ে সেটাকে ভালোভাবে সেট করে নেওয়ার পর আঁচলটাকে আমি কি করব, পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে সোজা আঁচল স্টাইলে আমি ফেলবো, আর আঁচলের লেন্থটা দেখবো। আঁচলের লেন্থ এই স্টাইলটাতে অনেকটা বেশি ম্যাটার করে। তো আঁচলের লেন্থটা আমি রাখবো হাঁটুর নিচে পর্যন্ত, কারণ এখানে একটু স্টাইলটা আমি অন্যরকম করেছি। তো সেই জন্য আপনারা এই স্টাইলটা যদি কখনো ট্রাই করে থাকেন তাহলে একটু বড় শাড়ি নেওয়ার চেষ্টা করবেন, মানে যেসব শাড়ির সাথে ব্লাউজ পিস অ্যাটাচড আছে সেই রকম শাড়ির ওপর কিন্তু স্টাইলটা খুবই ভালো হবে। তো যাই হোক, আঁচলটাকে আমি সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিওর করে রেখে দিয়েছি। এরপর আমি সোজা চলে এসেছি সামনে কুঁচি করার জন্য। তো সামনের দিকের কুঁচি আপনারা ডান দিক থেকেও করতে পারেন অথবা বাঁ দিক থেকেও করতে পারেন, কিন্তু আমার বাঁ দিক থেকে সুবিধা হয়, তো সেই জন্য আমি বাঁ দিক থেকে কুঁচিটা করছি। আর একটু চওড়া চওড়া করছি, কারণ এটা জামদানি ম্যাটেরিয়াল মানে কটন ম্যাটেরিয়ালের শাড়ি, তো সেই জন্য একটু চওড়া চওড়া প্লিট করলে তবেই দেখতে ভালো লাগবে। তো প্লিট করে নেওয়ার পর আমি প্লিটগুলোকে ভালোভাবে আর একবার অ্যারেঞ্জ করে নিয়েছি, আর সবকটা প্লিট অ্যারেঞ্জ করে নেওয়ার পর লাস্ট যে প্লিটটা থাকবে সেটা আমি একবার এরকমভাবে খুলবো। খুলে ডান দিকের কোমর থেকে যতটুকু এক্সট্রা ফ্যাব্রিক থাকবে সেটা ওই প্লিটের মধ্যে অ্যাড করে নেব, আর তারপর সেটাকে ওয়ান বাই ওয়ান অ্যারেঞ্জ করে আমি সামনের দিকে গুঁজে নেব। আপনি যদি কোনো কটন ফ্যাব্রিকের কোনো শাড়ি পরেন, জামদানি হোক বা তাঁতের শাড়ি হোক, অনেক সময় কি হয় নিচের দিকে আঁচলের কুঁচিটা ঠিকঠাক মতো হয় না, তো তার জন্য আপনারা এরকমভাবে প্রত্যেকটা কুঁচিকে ওয়ান বাই ওয়ান অ্যারেঞ্জ করে না একবার হাত দিয়ে এরকমভাবে প্রেস করে দেবেন, তাহলে কিন্তু নিচের দিকের কুঁচিটা পুরোপুরিভাবে সমান হয়ে থাকে আর কোথাও ঘাঁটা দেখতে লাগে না। তো ব্যাস এরকমভাবেই আমি সামনের দিকের কুঁচিটা কমপ্লিট করে নিয়েছি, এবার আমি ওটাকে গুঁজে নেব। সামনের দিকের কুঁচি কমপ্লিট করে নেওয়ার পর বাঁদিকের কোমরের কাছে সাইডে একটু ইভেন লুক পাওয়ার জন্য আমি কি করব, যে ভাঁজগুলো ছিল বা প্লিটগুলো ছিল সাইড প্লিটগুলো সেগুলো একবার করে এরকমভাবে প্রেস করে নেব, আর এরপর আঁচলের একটা কোণ নেব, আঁচলের বাঁদিকের কোণটাকে এরকমভাবে নেব, নিয়ে সেটা পিছন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে আমি ডান দিকের কোমরের কাছে এরকমভাবে নিয়ে আসবো। তো একটু টাইট ফিটভাবে আমি নিয়ে আসবো যাতে আঁচলটা একটু আমার টাইট ফিট লাগে
লাগে আর সাথে সাথে বাঁ দিকের কোমরটাও তো এরকম ভাবে টাইট ফিটলি ভাবে আমি ওই ফ্যাব্রিকটা নিয়ে আসব নিয়ে এসে ডান দিকের কোমরে পেটের ঠিক কাছে ওই আঁচলের কোণটাকে রাখব রেখে সেফটি পিন দিয়ে ভালোভাবে আমি সিকিউর করে নেব এই শাড়ি স্টাইলটা আপনারা নর্মালিও ক্যারি করতে পারেন কিংবা এটাকে যদি আপনারা হালকা ফুলকা কোনো কোমর বন্ধনীর সঙ্গে স্টাইল করতে চান তাহলেও করতে পারেন তাহলেও কিন্তু খুব সুন্দর লাগবে তো এটাই ছিল আমার আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর এরকম আরও বিভিন্ন বিভিন্ন ধরনের শাড়ি পরা টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং